শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, কোর্সটিকা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের গণিত বইয়ের মডেল টেস্টগুলো নিয়ে। শিক্ষার্থীরা, গত পর্বে আমি অর্থাৎ গত এক নম্বর পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে ক থেকে বেশ কয়েকটি প্রশ্ন আমি করিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে মডেল টেস্ট 1 এর বাকি যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা কী কী আলোচনা করব আজকে দেখে নিই। তাহলে দেখো আমি তোমাদের সাথে পর্ব 1-এ তোমাদের ক থেকে উ পর্যন্ত মোট 5টি এক কথার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা মূলত আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের চ থেকে ড পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো দেখো, তোমাদের চ নম্বর একটা চিত্র দেওয়া রয়েছে এবং এই চিত্রের আলোকে বলা হয়েছে উপরের চিত্র হতে রাশিগুলোর গসাগু এবং লসাগু নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল যদি 80 বর্গমিটার হয় এবং একটি কর্ণের দৈর্ঘ্য যদি 25 মিটার হয় এবং বিপরীত শীর্ষ হতে কর্ণটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, এটি আমাদের বের করতে বলা হয়েছে। 9 নম্বর হচ্ছে, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 2x+1 হয় এবং ক্ষেত্রফল যদি 2x² + 9x+4 হয় তাহলে x এর মান কত সেটি নির্ণয় করো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, 1101 এটা একটা বাইনারি মান এবং 111 এটা একটা বাইনারি মান, বলছে সংখ্যা দ্বয়ের বিয়োগফল বাইনারিতে প্রকাশ করো। তো দেখো, 11 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি চিত্র দেওয়া রয়েছে যার লম্ব হচ্ছে 2x-1 এবং ভূমিটা হচ্ছে x। বলা হয়েছে চিত্রের ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে যার ভূমির মান হচ্ছে 4 সেন্টিমিটার। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, 320 জন লোকের 45% লোক ক্রিকেট খেলা পছন্দ করে এবং তথ্যটি পাই চিত্রে প্রকাশ করলে ক্রিকেট খেলার জন্য প্রদর্শিত কোণ কত হবে তার নির্ণয় করতে বলা হয়েছে। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে, দেখো একটা ঘন দেওয়া আছে এবং একটি আয়তাকার ঘন বস্তু দেওয়া রয়েছে। তো ঘনকের এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে x+3 এবং অপর বাহুটা হচ্ছে x+4 আর একটা হচ্ছে x+5 এবং আয়তাকার ঘন বস্তুর একটি মানে দৈর্ঘ্য বরাবর দেওয়া আছে x+2, দৈর্ঘ্য বরাবর দেওয়া আছে x2x+8 এবং প্রস্থ বরাবর দেওয়া আছে x+2 এবং বলা হয়েছে উপরের ইটের তৈরি দুটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা দেখানো রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আয়তাকার দুটি ইট। সর্বোচ্চ কত আয়তনে ইট দ্বারা উভয় ঘনবস্তু নির্মাণ করা যাবে যাতে কোনো ইট ভাঙা যাবে না বা না লাগে নির্ণয় করো। তো ড নাম্বার সবশেষে বলা হয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 3 গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে চলো এবার আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো দেখো, তোমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো তোমাদের একটি চিত্র দেওয়া রয়েছে। দেখো প্রথম বৃত্তে দেওয়া আছে 3, তারপর হচ্ছে এ কিউব বি কিউব এবং দ্বিতীয় চিত্রে দেওয়া আছে 1b² তারপরে এ কিউব বি কিউব এবং তৃতীয় চিত্রে দেওয়া আছে এ কিউব বি কিউব বি স্কোয়ার এবং 2ab। তো এখন আমাদেরকে বলা হয়েছে যে উপরের চিত্র হতে রাশিগুলোর গসাগু এবং লসাগু নির্ণয় করো। তাহলে দেখো এর উত্তরটি আমরা ভাবে লিখতে পারি যে সমাধান, চিত্রের 3টি বৃত্তে দ্বারা 3টি রাশিকে বোঝানো হয়েছে। দেখো চিত্র হতে পাই যে এ কিউব এবং বি কিউব এই 3টি বৃত্তের মধ্যে অবস্থান করছে। দেখো তো একটি বৃত্তের মধ্যে মূলত অবস্থান করতেছে না, দেখো 3টা বৃত্তের মধ্যে মূলত এ কিউব এবং বি কিউব রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি যে গসাগু হচ্ছে কমন উপাদানগুলো। তাহলে দেখো তো এই প্রথম বৃত্ত, দ্বিতীয় বৃত্ত এবং তৃতীয় বৃত্তের কমন জিনিসটা কোনটা, অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা যে বৃত্ত রয়েছে প্রত্যেকটা বৃত্তের মান মূলত কোথায় অ্যাড হয়েছে সেটা হচ্ছে এ কিউব আর বি কিউবের মধ্যে। তাহলে আমরা ইজিলি বলতে পারি এখানে হচ্ছে গসাগু হচ্ছে এ কিউব আর বি কিউব, তাই না? আচ্ছা, তো চলো দেখে নিই উত্তরটি আমরা। তাহলে আমরা বলতে পারি যে রাশি 3টির গসাগু হবে এ কিউব এবং বি কিউব। কেন এ কিউব এবং বি কিউব হলো? কারণ এ কিউব এবং বি কিউব হচ্ছে 3টা বৃত্তেরই অংশ, অর্থাৎ 3টা বৃত্তেরই কমন অংশ, এই জন্য এখানে গসাগু হচ্ছে এ কিউব এবং বি কিউব। উভয় দিকে যদি আমরা রাশিগুলো যদি লসাগু বের করি, আর লসাগু আমরা জানি লসাগু মানে হচ্ছে সবগুলো উপাদান নিতে হয়, তাহলে আমরা লিখতে পারি যে রাশি 3টির লসাগু হবে সবগুলো উপাদান লিখতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে সবগুলো যতগুলো উপাদান রয়েছে সবগুলো আমরা নেব। তাহলে দেখো লিখলাম যে 2ab, 3b², তারপরে এ কিউব বি কিউব, তারপরে 1টা লিখলে হয় না লিখলে হয় এই জন্য লিখলাম না। তাহলে দেখো এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে 3 এখানে 2 এখানে 3 গুণ করলে 3 দুগুণে 6 হয়ে যাবে এবং এগুলো যদি আমরা কাউন্ট করি দেখো এখানে একটাই আছে এবং এখানে আছে 3টাই, তাহলে এখানে একটা এখানে 3টা মূলক 4টা হবে, তাহলে 4টাই। এবং বি যদি কাউন্ট করি এখানে বি স্কোয়ার এখানে হচ্ছে
বি কিউব, তাহলে এখানে হচ্ছে বি পাওয়ার সিক্স, দেখো বি পাওয়ার সিক্স বেশি হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের উত্তর। তো চলো এবার আমরা ছ নম্বর প্রশ্ন দেখে নেই। দেখো তোমাদের ছ নম্বর প্রশ্নে বলা হয়েছিল একটি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গমিটার এবং এর একটি কোণের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 25 মিটার হলে বিপরীত শীর্ষ হতে কর্ণটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো এর উত্তরটি আমরা ভাবে লিখতে পারি সমাধান যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গুণন বিপরীত শীর্ষ হতে কর্ণটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এটা আমরা জানি সূত্র। তাহলে দেখো আমরা এখানে দেখো আমাদের এখানে লাগবে লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখানে দেখো লম্বের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে লম্বের দৈর্ঘ্যটাই যদি বের করতে চাই তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে গুণ অবস্থায় এই যে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কর্ণের দৈর্ঘ্য হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 80 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 25। তাহলে 80 কে 25 দ্বারা ডিভাইড করলে আসবে প্রায় 3.2 মিটার। তাহলে শিক্ষার্থীরা এটা লম্বের দৈর্ঘ্য হবে আমাদের 3.2 মিটার, আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা বর্গীয় জন্ম প্রশ্নটি দেখে নিই। তো বর্গীয় জন্ম প্রশ্নে বলা হয়েছিল একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2x+1 এবং ক্ষেত্রফল হচ্ছে 2x² + 9x + 4 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেখো প্রথমত আমরা বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া রয়েছে, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তাহলে দেখো আমরা লিখতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr². তো দেখো পায়ের জায়গায় পায়ের মান এবং আর এর ভ্যালু হচ্ছে 2x+1, স্কোয়ার ছিল এখানে স্কোয়ার দিয়ে দিলাম। দেখো তাহলে দেখো এখানে ক্ষেত্রফল ছিল, তো এখন আমাদের বলা হয়েছিল যে সত্যমতে ক্ষেত্রফল, তাহলে সত্যমতে ক্ষেত্রফল আমরা এটা পাইলাম এবং ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া ছিল 2x² + 9x + 4। তাহলে দেখো এখানে লিখেছি 2x² + 9x + 4। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে যদি আমরা বর্গের সূত্র ব্যবহার করি আর এখানে থাকতেছে এখানে পাই রাখলাম, এখানে ছিল 2x + 1² রাখলাম, এখানে ছিল 2x² + 9x + 4। তাহলে দেখো তো এখানে 2x² ছিল, 2x² রাখলাম। এই 9x কে আমরা মূলত এভাবে লিখতে পারি 8x + x ইকুয়াল টু 4 ছিল, +4 রাখলাম। কেন এটা লিখলাম? কারণ আমরা উৎপাদকে ভাঙানোর চেষ্টা করতেছি যেন অঙ্কটি আমাদের তাড়াতাড়ি মিটে যায়। তাহলে এখানে ছিল পাই এবং 2x + 1² ইকুয়াল টু ছিল রাখলাম। এখানে দেখো এখান থেকে যদি আমরা 2x কমন নিলাম তাহলে এখানে থাকবে শুধু একটা x রাখলাম, প্লাস ছিল প্লাস রাখলাম। তাহলে এখানে আমরা যদি 8x কে যদি 2x দ্বারা ডিভাইড করি এটা আসবে 4 রাখলাম। এখানে চিহ্ন সহ সংখ্যাটা কমন নিতে হয়, চিহ্নটা প্লাস, সংখ্যাটা কিছু না মানে 1 নিলাম কমন, তাহলে থাকতেছে x প্লাস 4 কে 1 দ্বারা ডিভাইড করলে আসবে 4। তাহলে এখানে দেখো এখানে যা ছিল তাই, কোনো পরিবর্তন আমি করি নাই। এখানে দেখো বাইরে থাকতেছে কে, বাইরে থাকতেছে 2x + 1, তাহলে এখানে লিখেছি 2x + 1 এবং ভিতরে থাকতেছে x + 4, এখানেও x + 4। তাহলে দুইটার মধ্যে আমরা একটা x + 4 কে লিখলাম, তাহলে x + 4, বুঝছো? আচ্ছা তো এখন দেখো এখানে পাই ছিল, পাই রাখলাম, এখানে 2x + 1 ছিল রাখলাম এবং স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার দিলাম না কারণ আছে। দেখো এখানে ছিল x + 4, এখানে ছিল 2x + 1, তোমরা দেখো এখানেও 2x + 1, এখানেও 2x + 1। তা আমরা যদি উভয় পক্ষ থেকে 2x + 1 কাটে দিই তাহলে এখানে ছিল 2টা 2x + 1, এখানে ছিল 1টা। তা আমি যদি এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে এখানে আরেকটা 2x + 1 থাকবে, তাহলে এখানে পাই 2x + 1, এখানে থাকতেছে x + 4, এই যে x + 4, আর এখানে থাকবে তোমার এই যেহেতু আমরা ভাগ করছি 2x + 1 কে 2x + 1 দ্বারাই ভাগ করছি, তার জন্য 2x + 1 কাটা যাবে। তাহলে এখানে থাকছে পাই আর 2x+ গুণ করলে হবে যে যদি আমরা 2x এর সাথে পাই গুণ করি তাহলে 2x পাই, প্লাস ছিল প্লাস রাখলাম, পাই এর সাথে 1 গুণ করলে হবে পাই, এখানে ছিল x+4, এখানে x+4 রাখলাম। এখন দেখো আমাদের x গুলাকে কমন নেওয়ার জন্য x গুলাকে একপাশ করতে হবে, সংখ্যাগুলো একপাশ করতে হবে। তা আমি এখন কি করলাম, এখানে 2x 2πx ছিল, এখানকার x টা প্লাস x টা এসে মাইনাস x হয়ে যাবে। এখানে দেখো এখানে 4 ছিল 4 রাখলাম, এখানে পাই ছিল প্লাস, এখানে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই, এখানেও x আছে, এখানেও x রয়েছে, তা আমি যদি x কমন নেই তাহলে দেখো এখানে থাকবে 2π, এই যে 2π মাইনাস, এখান থেকে যদি কমন নেওয়া হয়েছে তার জন্য এখানে 1 থাকবে, এখানে থাকলো 1, এখানে থাকতেছে 4 - π, থাকলো 4 - π। আমাদের লাগবে মূলত x এর ভ্যালু, তা আমি এখান থেকে x এর মানটা রেখে দিলাম। x এর সাথে এই জিনিসটা আছে কি অবস্থায়, গুণ অবস্থায়, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এটা গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেল, তাহলে এখানে থাকতেছে π - 4, আর এখানে গুণটা ভাগ হয়ে গেলে তাহলে 2π - 1। তো তোমরা যদি এখানে পায়ের মান বসিয়ে ক্যালকুলেটার করো তাহলে একটা মান আসবে, অথবা আমাদের এইভাবে অ্যান্সার রাখলেও হবে। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই সুন্দর মতো এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তীতে আমরা ঝ নম্বর প্রশ্ন দেখে নিই। দেখো ঝ নম্বর প্রশ্নে বলা হয়েছিল 1101 এটা বাইনারির একটা মান এবং 111 বাইনারির একটা মান দেওয়া রয়েছিল, বলছে সংখ্যাদ্বয়ের বিয়োগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে উত্তরটি আমরা লিখতে পারি যে প্রথমত দেখো যে 1101 এই বাইনারি ভ্যালুটাকে আমরা ডেসিমালে কনভার্ট করলাম, তো আমরা জানি ডেসিমালে কনভার্ট করার ক্ষেত্রে বেস নিয়ে কাজ করতে হয়। তাহলে এখানে 1 ছিল, 1 রাখলাম। এরপরে দেখো শূন্যর সাথে যত বেশি গুণ করা হোক ওটা শূন্য হবে, তার জন্য শূন্য হয়ে গেলো। এবার দেখো এখানে ছিল 1, তাহলে 1 এর সাথে আমরা জানি বাইনারি ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 এর সাথে আমরা যদি 2 করি অর্থাৎ 2 এর উপর যদি পাওয়ার 4 করি তাহলে এটা আসবে 4, 2 এর উপর যদি পাওয়ার 2 করি তাহলে এটা আসবে 4,
এবং এখানে ওয়ান ছিল ওয়ান রাখলাম, এখন টু এর উপর যদি আমরা পাওয়ার থ্রি করি এটা আসবে এইট। তো তোমরা যদি এগুলো সবগুলো যোগ করে দাও, এইট ফোর তারপর হচ্ছে ওয়ান, এগুলো সবগুলো যোগ করলে এটা আসবে তেরো ডেসিমেল। সেক্ষেত্রে এটা অনুরূপভাবে আমরা ট্রিপল ওয়ানের যে বাইনারি ভ্যালু থেকে ডেসিমেল ভ্যালুটা আমরা নিয়ে আসি। তাহলে দেখো এখানে ছিল মূলত, তো এখানে ওয়ান ছিল, আমরা জানি যে এখানে বাইনারি ভ্যালু হচ্ছে টু, টু এর উপর লিমিট দিতে হবে, অর্থাৎ শূন্য থেকে শুরু করে একদম যতগুলো যায়। তাহলে ওয়ান গুণন টু এর উপর শূন্য, তাহলে টু এর উপর শূন্য মানে হচ্ছে আপনার ওয়ান, ওয়ান গুণন ওয়ান করলে আসবে ওয়ান, এই হচ্ছে সেই ওয়ান। এখন দেখো এখানে ওয়ান ছিল, ওয়ান রাখলাম, এবার টু এর উপর পাওয়ার ওয়ান, তাহলে টু এর উপর পাওয়ার মানে হচ্ছে টু, টু এর সাথে ওয়ান গুণ করলে আসবে টু, এই হলো টু। এখন দেখো এখানে ওয়ান ছিল, ওয়ান রাখলাম, এবার দেখো টু এর উপর পাওয়ার হচ্ছে টু, তাহলে টু এর উপর পাওয়ার টু হলে ফোর, ফোরের সাথে ওয়ান গুণ করলে আসবে ফোর, এই হচ্ছে ফোর। এখন তুমি সবগুলো যদি যোগ করে দাও এটা আসবে মূলত সাত ডেসিমেল। তো এখন আমরা যদি তেরো থেকে যদি সাত বিয়োগ করি, অর্থাৎ তেরো বিয়োগ সাত সেটা আসবে ছয়, আর ছয়ের যে বাইনারি ভ্যালু, বাইনারি ভ্যালু হচ্ছে একশো দশ। তার আমাদের মতো এটাই অ্যান্সার চাইছিল। তোমরা যদি এখানেও বাইনারি যদি বিয়োগ করে দাও, বাইনারি বিয়োগ পদ্ধতি যদি করো তা হবে, তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করে দাও এটা আসবে ওয়ান শূন্য, ওয়ান ওয়ান শূন্য বাইনারি। সেক্ষেত্রে এই ছিল তোমাদের ঝ নম্বর প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা ইও নাম্বার প্রশ্ন দেখে নিই। দেখো ইও নাম্বার প্রশ্ন হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, এই ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স এবং লম্ব হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, টু এক্স মাইনাস ওয়ান। এখন বলা হয়েছে চিত্রের ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে যদি ভূমির দৈর্ঘ্য যদি চার সেন্টিমিটার হয়। তার মানে দেখো ভূমিটা যে আমাদের এক্স, এই এক্সের ভ্যালু বলে দেওয়া আছে চার সেন্টিমিটার, বুঝছো? আচ্ছা তো এর সমাধান আমরা করতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো আমি লিখলাম হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো দেখো এখানে ওয়ান বাই টু ছিল, ওয়ান বাই টু রাখলাম। এবার দেখো ভূমি ভ্যালু বলে দিয়েছে কত, এক্স, তাহলে এখানে এক্স বসালাম। গুণন গুণন উচ্চতা, উচ্চতা হচ্ছে টু এক্স প্লাস, টু এক্স মাইনাস ওয়ান। গুণন উচ্চতা, উচ্চতা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান, এখানে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ব্যবহার করলাম, এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। তো দেখো আমাদের এক্সের ভ্যালু বলে দেওয়া ছিল ফোর, তাহলে এখানে যদি দেখো এক্স ইকুয়াল যদি ফোর হয় তাহলে ক্ষেত্রফলের জায়গায় জাস্ট এক্সের জায়গায় আমরা এক্সের মানগুলো বসাবো তাহলে হয়ে যাবে। দেখো এখানে হাফ ছিল, এখানে হাফ রাখলাম, সমস্যা নেই। এখানে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কেন হলো, কারণ এক্সটাকে আমি গুণ করে দিয়েছি। দেখো এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, সাথে একটা টু টু রাখলাম। এবার এক্সের সাথে ওয়ান গুণ করলে আসবে শুধু ওয়ান, মানে এক্স থেকে এক্স আর কি এক্স আসবে। তো এখানে ওয়ান বাই টু ছিল, ওয়ান বাই টু রাখলাম, টু ছিল টু রাখলাম। এবার এক্সের ভ্যালু দেওয়া ছিল ফোর, দেখো এখানে ফোর, এই যে ফোরের পরিষ্কার দিলাম, এখানে মাইনাস এক্সের ভ্যালু ফোর রাখলাম। এবার দেখো এখানে হাফ ছিল, হাফ রাখলাম, তাহলে এখানে দেখো আমরা জানি যে ফোরের স্কোয়ার মানে হচ্ছে ষোলো, কারণ চার গুণন চার করলে ষোলো, ষোলোর সাথে আবার দুই গুণ করলে ষোলো দুগুণে বত্রিশ, এই হচ্ছে বত্রিশ। এখানে ফোর ছিল, ফোর রাখলাম, তাহলে বত্রিশ থেকে যদি চার চলে যায় এটা আসবে মূলত চলে যায় থাকবে আঠাশ, আর আঠাশ দ্বারা দুইকে যদি ডিভাইড করা হয় এটা আসবে চোদ্দো বর্গ সেন্টিমিটার। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা মূলত চোদ্দো বর্গ মিটার। সেক্ষেত্রে আশা করছি তোমরা ইও নাম্বার প্রশ্নে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা পরবর্তী যে ট নাম্বার প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। দেখো ট নাম্বার প্রশ্ন হচ্ছে যে তিনশো বিশ জন লোকের পঁচাত্তর পার্সেন্ট লোক ক্রিকেট খেলা পছন্দ করে এবং তথ্যটিকে পাই চিত্রে প্রকাশ করতে বলা হয়েছে এবং ক্রিকেট খেলার জন্য নির্দেশিত কোণ কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এর সমাধানটা ভেবে করতে পারি যে ক্রিকেট খেলা পছন্দ করে কত, প্রায় তিনশো বিশ জনের মধ্যে পঁচাত্তর পঁয়তাল্লিশ পার্সেন্ট মূলত ক্রিকেট খেলা পছন্দ করে। তার জন্য আমরা লিখলাম যে তিনশো বিশে এর পঁয়তাল্লিশ পার্সেন্ট, তাই এখানে তিনশো বিশ ছিল, তিনশো বিশ রাখলাম, আমরা জানি এর মানে গুণ গুণ রাখলাম। এবার পার্সেন্টেজ সরাইতে গেলে আমরা একশো দ্বারা ডিভাইড করব, তাহলে পঁয়তাল্লিশকে একশো দ্বারা ডিভাইড করলাম এবং এটা যদি ক্যালকুলেশনে বসিয়ে দাও এটা আসবে একশো চুয়াল্লিশ জন। তাহলে এই একশো চুয়াল্লিশ জন আমাদের হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে এরকম যে লোক ছিল বা এরকম যে নারী ছিল তাদের সংখ্যা আর কি। তো দেখো এবার দেখো এবার আমরা বের করব কোণের ভ্যালুটা, তাহলে আমরা বলতে পারি তিনশো বিশ জন লোকের জন্য কোণটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি, কারণ বৃত্তে একটা পাই চিত্রে বৃত্ত, বৃত্ত মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি। এবার একজনের জন্য হবে কম, কম এলে ভাগ, তাহলে তিনশো বিশকে তিনশো ষাটকে তিনশো বিশ দ্বারা ডিভাইড করলাম, ঠিক আছে। তাহলে একশো চৌচল্লিশের জন্য হবে অবশ্যই বেশি, বেশি হলে গুণ, তাহলে জাস্ট এখানে গুণ হয়ে গেল। তাহলে তিনশো ষাটের সাথে একশো চৌচল্লিশ গুণ করে আবার তিনশো বিশ দ্বারা ডিভাইড করলে এটা আসবে একশো বাষট্টি বাষট্টি ডিগ্রি। তো সেক্ষেত্রে এই ছিল আমাদের ট নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আমরা যদি এখন বলি যে ক্রিকেট খেলা পছন্দ করে বা এরকম নির্দেশিত কোণের ভ্যালু হচ্ছে একশো বাষট্টি ডিগ্রি, আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা ঠ নম্বর প্রশ্ন দেখে নিই। তো দেখো ঠ নম্বর প্রশ্নে দেখো চিত্র দেওয়া রয়েছে, দুটি ইটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং দেখো এই দুটি ইটের মূলত আমরা জানি ইট একটি আয়তাকার ঘনবস্তু, তাই না? এখানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, তো এটাই আমাদের বলা হয়েছে। তো এটা প্রথমে, এটা হচ্ছে দ্বিতীয় ইট। বলা হয়েছে দেখো উপরের ইটের তৈরি দুটি আয়তাকার ঘনবস্তু যাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেখানো হয়েছে, ভালো কথা। এখন বলা হয়েছে সর্বোচ্চ কত আয়তনের ইট দ্বারা উভয় ঘনবস্তু নির্মাণ করা যাবে।
যাতে কোনো ইট ভাঙা না লাগে, অর্থাৎ যে এগুলা থেকে আমাদের ইট কতগুলো লাগবে এটা বাধাই করতে এটা বের করতে বলা হয়েছে, কোনো রকম ইট ভাঙা যাবে না, আমরা ভাঙা ইট ব্যবহার করি এরকম কিছু করা যাবে না সেটা নির্ণয় করতে বলা হয়েছে। ভালো কথা। দেখো প্রথম যে চিত্রটা রয়েছে সেখানে আমরা ইট দ্বারা বাধাই করব, দ্বিতীয় যে চিত্রটা রয়েছে সেটাকে আমরা ইট দ্বারা বাধাই করব। এখন আমরা দেখব যে কোনটাতে কতগুলো ইট রাখতেছে। তো দেখো এর সমাধান আমি লিখতে পারি যে প্রথম বস্তুর আয়তন বের করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দেখো তোমাদের দৈর্ঘ্য, প্রথম ইটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে এবং উচ্চতা রয়েছে। তাহলে আমরা লিখলাম দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্যর মান অর্থাৎ এক্স প্লাস ফোর, প্রস্থ হচ্ছে এক্স প্লাস ফাইভ, উচ্চতা হচ্ছে এক্স প্লাস থ্রি, লিখে দিলাম। তো এখন দ্বিতীয় বস্তুর আয়তন বের করলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখলাম যে দৈর্ঘ্য এই যে টু এক্স প্লাস এইট, প্রস্থ হচ্ছে আপনার এক্স প্লাস টু এবং উচ্চতা হচ্ছে আপনার এক্স প্লাস ওয়ান, এগুলো লিখে দিলাম। দেখো দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান, প্রস্থর মান এবং উচ্চতার মান বসিয়েছি। এখন তুমি লক্ষ্য করো প্রত্যেকটা, এখান থেকে যদি আমরা টু কমন নিই, দেখো টু এক্স প্লাস এইট, এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই থাকবে এখানে এক্স প্লাস ছিল প্লাস রাখলাম, তাহলে এইটকে দুই দ্বারা ডিভাইড করলে আসবে ফোর, ফোর রাখলাম, এখানে যা ছিল আল্লাহর রাস্তে তা রাখলাম, এখানে যা ছিল তাই রাখছি। দেখো এখন ঘনবস্তুর দুটির আয়তনের গসাগু হচ্ছে, অর্থাৎ গসাগু মানে আমরা জানি যে উভয় ক্ষেত্রে যে জিনিসটা সেম থাকে। দেখো তো উভয় ক্ষেত্রে কোন জিনিসটা সেম, দেখো এখানেও আছে এক্স প্লাস ফোর, এখানেও আছে এক্স প্লাস ফোর, এটা হচ্ছে একই অর্থাৎ কমন উপাদান। তাহলে আমরা লিখতে পারি যে ইটের আয়তন মানে ইটের গসাগু হচ্ছে এক্স প্লাস ফোর, তাহলে ইটের আয়তন হবে এক্স প্লাস ফোর ঘন একক। শিক্ষার্থীরা আমাদের মূলত এটি জিজ্ঞাসা করা হয়েছিল, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা ড নাম্বার অপশন দেখে নিই, সর্বশেষ প্রশ্নটি। ড নাম্বার অপশন হচ্ছে একটি একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তিন গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এটা বের করতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা নর্মালি জানি যে একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার, তাই না? তো এখন দেখো যদি নর্মালি ব্যাসার্ধ যদি আর থাকে তাহলে পাই আর স্কোয়ার, কিন্তু ব্যাসার্ধ যদি তিন গুণ করা হয় তাহলে থ্রি আর হবে, তাই না? তো আমরা পাই একটা আর দিয়ে আমরা ব্যাসার্ধ বের ক্ষেত্রফল বের করবো এবং আমরা মূলত থ্রি আর দিয়ে একটা ব্যাসার্ধ বের করবো। তো আমরা মূলত আর দিয়ে একটা ক্ষেত্রফল বের করবো এবং থ্রি আর দিয়ে একটা ক্ষেত্রফল বের করবো, তারপর দুটো বিয়োগ করে দেবো তাহলে চলে আসবে। তো দেখো এর সমাধান আমি করতে পারি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক, ভালো কথা, তাহলে আমরা এর ক্ষেত্রফলটা বের করি। তাহলে আমরা জানি ক্ষেত্রফলকে ইংরেজিতে বলা হয় এরিয়া, এই জন্য এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ পাই আর স্কোয়ার। শিক্ষার্থীরা যখন আর তখন হচ্ছে পাই আর স্কোয়ার। এখন আমরা যদি ব্যাসার্ধকে তিন গুণ করি তাহলে ব্যাসার্ধটা থ্রি আর হয়ে যাবে না, তাহলে এখন আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ তিন গুণ করা হলে নতুন যে ব্যাসার্ধ হবে সেটা হচ্ছে থ্রি আর, কারণ প্রশ্নে বলা হয়েছিল যে ব্যাসার্ধটাকে তিন গুণ করতে হবে, তাহলে ব্যাসার্ধটাকে তিন গুণ করলে থ্রি আর হয়ে যাবে। তাহলে নতুন যে ক্ষেত্রফলটা পাবো আমরা এটা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই পাই, এখন নতুন যে আটটা সেটা হচ্ছে থ্রি আর স্কোয়ার। তাহলে এখানে দেখো পাই ছিল পাই রাখলাম, এবার তিন আর পর স্কোয়ার করলে নাইন আসবে, নাইন পাই ছিল পাই রাখলাম, এবার আর পরিষ্কার করলে হবে আর স্কোয়ার। তাহলে দেখো এখানে নাইন ছিল এখানে নাইন রাখলাম, এবার দেখো তো পাই আর স্কোয়ারকে আমরা এ বলতে পারি না, কারণ দেখো তো পাই আর পাই আর স্কোয়ারকে আমরা এ বলতে পারি এখানে, দেখো তাহলে এখানে আমি পাই আর স্কোয়ার আমরা এ লিখতেছি এ একক। তা আমাদেরকে মূলত বলছে যে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে দেখো এখন হলো নাইনে, তখন ছিল একটা এ, তাই না? দেখো তখন ছিল একটা এ, এখন নাইনে, তাহলে পরিবর্তন কতটুকু হলো, নাইনে থেকে একটা এ বাদ দিতে হবে, তাহলে থাকবে এইটে, ওটাই যেয়ে গেছে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি পাবে নাইনে, অর্থাৎ দ্বিতীয় যে নতুন যে ক্ষেত্রফলটা আসলো আর কি নাইনে, সেটা থেকে আগের ক্ষেত্রফলটায় আগের যে ক্ষেত্রফল ছিল এ সেটা বাদ দিলাম, তাহলে নাইনে থেকে এ বাদ দিলে থাকবে এইটে একক। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল মূলত কয় গুণ, আট গুণ বৃদ্ধি পাবে, তাহলে এখানে দেখো আট অ্যান্সার আসছে, আশা করি বুঝতে পেরেছ। তো দেখো আজকের এই পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জের গাইড থেকে মডেল এক নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আশা করছি তোমরা এই ক্লাসটা সুন্দর মতো বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে মডেল দুই তিন এই ইত্যাদি যে মডেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।